শিরক কি এবং কেন, এই এই মর্মে যত বক্তব্য আছে, তাওহীদ সম্পর্কে যত বক্তব্য আছে, কিভাবে শিরককে দূর করা যায়, বহু কথা তো আলোচনা করা হয়েছে। কিন্তু একটা তাদবীর যেটা কোরআন আমাদেরকে শিক্ষা দিয়েছে, সে তাদবীরটা কোনো আলোচনা আমি পাইনি, যে শিরককে রুখে দেওয়ার মতো কিভাবে আপনি শিরক থেকে বাঁচতে পারবেন। শিক্ষার সাথে একটা তাদবীরও কোরআন আমাদেরকে বলে দেওয়া হয়েছে, যে তাদবীরটা আমরা জানি না, গ্রহণ করি না। সে তাদবীরটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, শুধু আপনার ঈমান বেঁচে বাঁচানো এটা যথেষ্ট নয়, প্রত্যেকটা মুমিন পুরুষ এবং মহিলাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলা হচ্ছে, খবরদার তোমার সাথে তুমি যাকে সঙ্গী হিসেবে গ্রহণ করবে, তুমি তোমার সঙ্গী হিসেবে কোনো মুশরিক মহিলাকে সঙ্গী হিসেবে গ্রহণ করবে না, তুমি কোনো মুশরিক পরিবারে বিয়ে করবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা পুরুষ এবং প্রত্যেকটা মহিলাকে বলছে, খবরদার আপনার সম্পর্কে যেন কোনো ফাসেক পুরুষ, তো দূরের কথা, বলছে যে একটা মুশরিক পুরুষের সাথে যেন আপনার সম্পর্ক না হয়, কোনো মুশরিক মহিলাকে যেন কোনো ব্যক্তি বিয়ে না করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে স্পষ্ট ভাষায় আমাদেরকে জানিয়েছেন, আল্লাহ বলছেন, ওয়ালা তানকিহু আল মুশরিকাত হাত্তা ইউমিন ওয়ালা আমাতুম মুমিনাতুন খায়রুম মিন মুশরিকাতিন ওয়ালাউ আজাবাতকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরুষদেরকে বলছেন, খবরদার তোমরা কোনো মুশরিক মহিলাকে বিয়ে করবে না। যদি তুমি তোমার ঈমান এবং তোমার ঘরকে, তোমার সন্তানকে শিরক থেকে বাঁচাতে চাও, তাহলে তুমি একটা তাওহীদবাদী মহিলাকে তোমার ঘরে নিয়ে আসো। ওই মুশরিক মহিলা, তাকে আপনি কিউট বলেন, বিউটি বলেন, লাকি বলেন, সুইটি বলেন, ওটার চাইতে অনেক বেশি বেটার হচ্ছে একজন দাসী যদি হয়, যদি মমিন হয়, একটা দাসী বেটার আপনার জন্য ওই সুইটি কিউটের চাইতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াল আমাতু মুমিনাতুন খায়রুম মিন মুশরিকাতিন ওয়ালাউ আজাবাতকুম। ওই মহিলা তোমাকে যত বেশি প্ররোচিত করুক না কেন, প্রভাব বিস্তার করুক না কেন, জেনে নাও ওই মহিলার চাইতে একটা মুসলিম দাসী যদি হয় তোমার জন্য অনেক বেশি বেটার। এই কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু পুরুষদেরকে বলেনি, প্রত্যেকটা মা বোনদেরকে বলেছে। আল্লাহ বলছেন, ওয়ালা তুনকিহুল মুশরিকিনা হাত্তা ইউমিন, খবরদার তোমরা এমন কোন পুরুষকে নিজের সঙ্গী হিসেবে গ্রহণ করে নিও না যতক্ষণ পর্যন্ত সে মুমিন প্রমাণিত না হবে, গ্রহণ করে নিও না। ওয়ালা আবদুম মুমিনুন খায়রুম মিন মুশরিকিন ওয়ালাউ আজাবাকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, একজন মুমিন, একজন মুসলিম পুরুষ যদি গোলাম হয়, আলহামদুলিল্লাহ বর্তমান যুগে কোনো দাসী আর গোলামের যুগ নাই, হতে পারে দারিদ্র, কুৎসিত, খাটো, কালো, এগুলো হতে পারে, তাই নয়, গোলামের চাইতে তো বেটার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এমন কোন ব্যক্তি যদি তোমার নজরে চলে আসে, যে ব্যক্তি আল্লাহকে চিনে, আল্লাহর সাথে শিরিক করে না, তুমি তোমার লাইফ পার্টনার হিসেবে তাকে অ্যাকসেপ্ট করে নাও, তাকে গ্রহণ করে নাও। এটা যেমন প্রত্যেকটা মহিলাকে বলা হয়েছে, আপনাদেরকে প্রত্যেকটা মহিলার গার্জিয়ানদেরকে বলা হচ্ছে, খবরদার আপনার মেয়েদেরকে কিন্তু পয়সার লোভে আপনি মুশরিকের কাছে তুলে দিন না, আল্লাহ নিষেধ করে দিয়েছে। কেন, রিজন কি, কারণ কি? আল্লাহ বলছেন, উলাইকা ইয়াদউনা ইলান নার, কারণ তারা তো একে অপরকে জাহান্নামের দিকে ডাকে। আল্লাহ বলছেন, প্রত্যেকটা মুশরিক তোমাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। আল্লাহু ইয়াদউকুম ইলাল মাগফিরাতি আল্লাহু ইয়াদউকুম ইলাল জান্নাহ আল্লাহু ইয়াদউকুম ইলাল জান্নাতি ওয়া মাগফিরাতি বিইযনিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তার ইচ্ছায় তোমাদেরকে তার জান্নাতের দিকে, তার ক্ষমার দিকে ডাকছেন। কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 221 নম্বর আয়াতে কথাটা উল্লেখ করে দিয়েছে। তার মানে কোনো মহিলা যেন তার লাইফে কোনো মুশরিকের আন্ডারে না থাকে। কিন্তু আমাদের তো কদর নেই, এই আয়াত যখন বলা হয় অধিকাংশ মানুষের মাইন্ড চলে যাবে হিন্দুদের দিকে, বৌদ্ধদের দিকে, খ্রিস্টান ইহুদিদের দিকে। আল্লাহ এখানে খ্রিস্টান আর ইহুদি আর হিন্দু বৌদ্ধ বলেছে? বলেছে মুশরিকের কাছে বিয়ে দিবে না। আল্লাহ এখানে মুসলিমের এগেনস্টে, আল্লাহ বলছেন প্রত্যেকটা মুসলিমকে বলছেন তাদের বিয়ে যেন মুশরিকের সাথে না হয়। আল্লাহ এখানে মুসলিম মুমিনের বিপরীত কাফের বলে নাই, কাফের বলেছে, আল্লাহ বলছেন মুশরিক। আর মুশরিক কে? যে আল্লাহর সাথে শিরিক করবে সেই মুশরিক। যে মাজারে সেজদা করে ও কি মুশরিক নয়? যে বাবার আন্ডারে বিশ্বাসী, যে বাবা ওকে বাচ্চা দিতে পারে, এই মুশরিক মহিলা নয় তো কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে হিন্দুর কথা বলেছে, কিন্তু অধিকাংশ আজকে কাজিন, চাচাতো ভাই, পাশের অমুক নেতার মেয়ে, তমুক নেতা, অমুক এই সেই প্রতিষ্ঠানের, শুধু এগুলোই দেখেন, কিন্তু আপনি দেখেন না যে এটা নামাজি পরিবার নয়, এটা তো মুশরিক পরিবার, এটা তো আল্লাহ ছাড়া অন্যকে বিশ্বাস করে, এটা তো মাজারে গিয়ে সেজদা করে। কিন্তু আজকে বলতে পারবেন আমাদের সমাজে কোনো একজন যে আপনি আপনার পাত্র পাত্রীর জন্য এগুলো খোঁজখবর রাখেন? আপনি প্রথমেই দেখেন তার ইনকাম কত, বেশি জুড়ো ভদ্র হলে তার সার্টিফিকেট কত, কতটুকু সে জ্ঞান রাখে। আর যারা ধর্মকর্ম, যে নিজেদেরকে ধার্মিক মনে করেন, সে গিয়ে প্রশ্ন করবে কয় খতম করেছেন, কোরআন কয় খতম করেছে, এটা তার ধার্মিকতা। আর না হয় ওই সমস্ত বাতিল পন্থীদেরকে জিজ্ঞেস করে, ওর আগে জিজ্ঞেস করবে কয় চিল্লা দিয়েছে মেয়ে, কয় চিল্লা দিয়েছে পোলা, তখন তার কাছে, ওর কাছে এটা কি
ধার্মিক। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারো ঈমান পরীক্ষা করার জন্য আগে তাকে জাস্টিফাই করা হয়েছে, সে আল্লাহকে চিনে কিনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলছেন যে আমার একটা দাসী আছে যাকে আমি থাপ্পড় মেরেছি, ওকে কি আমি আজাদ করে দেব? বলছে আতিনি বিহা, আমার কাছে নিয়ে আসো। জিজ্ঞাসা করা হয়েছে, রাসূল বলছেন তাকে আজাদ করার আগে আমাকে কিছু পরীক্ষা করতে হবে। বলছেন আইন আল্লাহ, আল্লাহ কোথায়? নাকি বলেছে তুমি কয়টা সূরা মুখস্থ পারো, তুমি কি এগুলো বলেছে? বলছে আইন আল্লাহ, আল্লাহ কোথায়? কালাত ফিসসামা, আল্লাহ আকাশে। বলছে মানে না স্বাধীন করে দিচ্ছে, আপনার ইমান কাল কেয়ামতের দিন জাহান্নাম থেকে মুক্ত করে আপনাকে জান্নাত দিয়ে দিবে। এটা হচ্ছে ইমান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই সমস্ত মুশরিক কুলাগুলো, এই সমস্ত মুশরিক মহিলাগুলো তোমাকে তো জাহান্নামের দিকে নিয়ে যাবে। আর যারা এই সমস্ত পরিবারের মধ্যে এখনো সম্পর্ক টিকিয়ে রেখেছেন এবং যারা বিয়ে দিতে যাচ্ছেন, বিয়ে করতে যাচ্ছেন, আপনি জেনে নেন এমন মুশরিক মহিলার পেট থেকে মুশরিক সন্তানই জন্মাবে, এমন মুশরিক বাবার নাসল থেকে পাপী সন্তানই জন্মাবে। এর ব্যতিক্রম হতে পারে, কোন একটা আল্লাহর ওলি বেরিয়ে যেতে পারে, ব্যতিক্রম। কিন্তু আপনি সমষ্টিগত ভাবে যদি বিচার করেন তাহলে মুশরিকের ঘরে মুশরিকে জন্মায়, একজন তাওহিদবাদীর ঘরে তাওহিদবাদী জন্মায়। এটা আমার থিওরি নয়, আমার কথা হলে আপনি ছুড়ে ফেলে দিতেন। আমি যদি কোরআন থেকে আপনাকে কোট করে দেখাতে পারি, আল্লাহর রাসূল বলেছে এই কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রথম রাসূল নূহ আলাইহিস সালাম তার রবকে বলছেন, কালা নূহুর রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা ইন্নাকা ইন তাযারহুম ইউদিল্লু ইবাদাকা ওয়া লা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফারা। আল্লাহ এই পৃথিবীতে একটা কাফিরকে তুমি ছেড়ে দিও না, যদি তুমি আজকে তাদেরকে ছেড়ে দাও ওরা তোমার সব বান্দাদেরকে গোমরাহ করবে এবং ওরা জন্ম দেবে এমন সন্তান যেগুলো পাপী আর কাফের। তার মানে কাফেরের ঘরে কাফেরে জন্মায়, মুসলমানের শত্রুই জন্মায়। আপনি যদি আপনার নাসলটাকে ঠিক করতে চান তাহলে আপনাকে মুমিন মহিলা তাওহিদবাদী মহিলা বিয়ে করতে হবে। আপনি যদি আপনার নাজাত চান তাহলে আপনাকে একটা তাওহিদবাদী ছেলেকে গ্রহণ করতে হবে, এমন পরিবারে আপনাকে বিয়ের জন্য যেতে হবে। নাহলে যত সুন্দর হোক, যত ইনকাম সোর্স তার ভালো থাকুক না কেন, খবরদার আপনার ঈমান যদি থেকে থাকে আপনি কোনো কাফের ওই মুশরিক পুরুষের সাথে বিয়ে বসবেন না। একটা মানুষ যখন আল্লাহকে চিনে না, আজকে মহিলারা যারা এই ধরনের সিচুয়েশনে পড়ে গেছে তারা তাদের রিজিকের মালিক যে আল্লাহ এটা ভুলে গেছে। এই ধরনের সংসার থেকে বেরিয়ে আসা তার কাছে আকাশ সমান। কেন? কে আমাকে খাওয়াবে, কে শেল্টার দেবে, কে আমাকে আশ্রয় দেবে, সে ভুলে গেছে তার মালিক রয়েছে একজন, সে ভুলে গেছে এটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে রাসূল সাল্লামের মেয়েদেরকে তালাক দিয়ে দেওয়া হয়েছে শুধু ঈমানের কারণে, আপনাকে দিলে তাতে কি হয়েছে? আরে যে বয়সে আপনার বিয়ের বয়স হয় আপনার সরকার বেঁধে দিয়েছে, যেই বয়সটা আপনার বিয়ের জায়জে নেই তার আগে, সেই বয়সে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বিধবা হয়ে যাচ্ছে। খবর রাখেন না দিনের জন্য তারা কি করেছে, কারণ তাদের প্রয়োজন ছিল জান্নাত। আপনার কেন জান্নাতের প্রয়োজন হচ্ছে না? কেন আপনাকে এই সমস্ত মুশরিকের সাথে সংসার করতে হবে? কেন আপনার এত কি আকাল পড়ে গেছে যে আপনি একটা মুশরিকের কাছে আপনার সন্তানকে দিয়ে দিবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যদি সন্তানের ব্যাপারটা নাও হয় আপনার রুচি কি করে কুলালো? আল্লাহ তো বলেছেন ইন্নামাল মুশরিকুনা নাজাস, আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল মুশরিকুনা নাজাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবার 28 নম্বর আয়াতে কথা উল্লেখ করে দিয়েছে, এই মুশরিক যারা আল্লাহ ছাড়া অন্যের সাথে সেজদা করে, যারা বিশ্বাস করে অন্য কাউকে সন্তান দিতে পারে, আল্লাহ ছাড়া অন্য কেউ ক্ষমতা রাখে, এই ধরনের মহিলা হচ্ছে নাপাক। তাকে আপনি এক বিছানায় নিয়ে কিভাবে শুতে পারেন একটা নাপাক মহিলাকে নিয়ে? একটা হিন্দুকে যেভাবে আমরা ঘৃণা করি তাহলে ওদেরকে তো এইভাবে ঘৃণা করতে হবে যারা আল্লাহ ছাড়া অন্যকে সিজদা করে, যাদের আকীদার মধ্যে শিরক ঢুকে গেছে। তার মানে ওই মহিলা কি করে এদেরকে নিয়ে সংসার করতে পারে? আল্লাহ বলছে ইন্নামাল মুশরিকুনা নাজাস, তাদেরকে প্রত্যাখ্যান করতে হবে। এমন পরিবার আপনার মেয়েকে এরকম বিয়ে দিতে পারবেন না যদি আপনার তাওহীদকে টিকে রাখতে চান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের শেষ অংশে যে কথাটা বলেছে সুবহানাল্লাহ, মনে হচ্ছে এই বিষয়ে বলেছে, যদিও প্রেক্ষাপটটা ভিন্ন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন খিফতুম আইলান, যদি এই রকমের সংসার থেকে ফিরতে তুমি যদি ভয় করো যে তুমি অভাবী হয়ে যাবে, তোমার সংসার চলতেছে না, ইন খিফতুম আইলান ফাসাউফা ইউগনিকুমুল্লাহু মিন ফাদলি, অপেক্ষা করো, যদি আল্লাহর জন্য এগুলোকে প্রত্যাখ্যান করতে পারো খুব শীঘ্রই আল্লাহ তোমাদেরকে গনি করে দিবে, ধনী করে দিবে, সচ্ছল করে দিবে। বিজনি তার ভরসা, আল্লাহর উপরে ভরসা রাখতে হবে তো, কিন্তু কোথায় আজকে আমাদেরকে আল্লাহর উপরে ভরসা?